সতর্কবার্তা। আগামীকাল বাংলাদেশের আকাশে বাতাসে বিশেষ করে শাকিবিয়ান এবং শাকিব হেটার্স প্লাস বাংলা সিনেমা প্রেমীদের মনে ভেতরে বাইরে সব জায়গায় তুমুল তুফান উঠতে যাচ্ছে। সবাই রেডি তো? ফাইনালি রায়হান রাফি ঘোষণা দিয়ে দিলেন আগামীকাল তুফান সিনেমার ফার্স্ট লুক আসতে যাচ্ছে। হ্যাঁ, একদম ডিরেক্টলি ফার্স্ট লুকের কথা তিনি বলেন নাই, বাট তুফান যে উঠতে যাচ্ছে এটা কিন্তু তিনি প্রকাশ করে দিয়েছেন। বন্ধুরা, আমার আর তর সইতেছে না, আর মাত্র কয়েক ঘন্টা, আশা করছি ইতিহাসের প্রথম পাতাটা আমরা সবাই একসাথে দেখতে পারব। তুফান, তুফান উঠবে অন্য লেভেলে, অন্য মাত্রায়। সেই তুফান গিয়ে থামবে কোরবানি ঈদে সিনেমার হলে, না থামবে না, তখন থেকে তুফান আরও অতিমাত্রায় বেড়ে যাবে। বন্ধুরা, আমি সিরিয়াসলি বলতেছি, কিভাবে কোন ভাষায় আসলে ভিডিওটার এই শুরুটা করব আমি অনেকক্ষণ ভেবেছি, কেননা অনেক কিছু মাথায় আসতেছে একসাথে। বিশ্বাস করো বন্ধুরা, আমি বলে দিলাম, আমি প্রেডিক্ট করলাম যে তুফান সিনেমাটার পর থেকে শাকিব খান, তো শাকিব খান, পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা বদলে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আগামীকাল এমন একটা ফার্স্ট লুক আসতে যাচ্ছে, যদি ফার্স্ট লুক আসে, অন্য কিছু আসতে পারে, আমি সেটাকে ডিনাই করছি না, বাট যদি ফার্স্ট লুক আসে, আসার তো কথা ফার্স্ট লুকের, কারণ আমরা তো সবাই জানি যে একটা ফার্স্ট লুক আসার কথা ছিল। তো যদি ফার্স্ট লুক আসে আগামীকাল, তাহলে মনে রেখো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলে এই ধরনের ফার্স্ট লুক আজ অবধি কেউ দেখে নাই। দুইটা মিলে এই ধরনের ফার্স্ট লুক কখনো হয় নাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর একটু হিন্ট দেই, লম্বা চুল, লম্বা দাড়ি, রাফ অ্যান্ড টাফ লুক, হাতে একটা মেশিন গান, অন্য লেভেলের একটা ভাইব, সব কিছু ঠিকঠাক থাকলে কালকের পর থেকে তুফান সিনেমার হাইপ সব কিছু ছাড়িয়ে যাবে। বাংলাদেশের যতগুলো সিনেমা এবার ঈদে আসতেছে, ইভেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা এক হয়ে যাবে। এ কদিন পর্যন্ত তুফানের ফ্যানমেড পোস্টার সবাই দেখছে, তুফানের ফ্যানমেড পোস্টারেই কেঁপে গেছে পুরো ইউটিউব ফেসবুক, এবার অরিজিনাল তুফান দেখবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই ভিডিও বড় করবো না, আমি আমার এক্সাইটমেন্টটা জমিয়ে রাখলাম। জাস্ট আর কিছু ঘন্টা পর আগামীকাল দেখা হচ্ছে, অবশ্যই দেখা হচ্ছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে, তুফান নিয়ে বিস্তারিত কথা বলার জন্য, তুফানের যে তুফানি আসতে চলেছে সেটা নিয়ে কথা বলার জন্য। তো যদি এরকমটা হয় যে আগামীকালের যে ফার্স্ট লুক আসতে চলেছে, সেই ফার্স্ট লুকে যিশু সেনগুপ্ত এবং যিশু ভার্সেস শাকিব খানের একটা টাসেল আমরা পোস্টারের মাধ্যমে দেখতে পেলাম, শাকিব খানের এমন একটা লুক দেখতে পেলাম যে লুকটা দেখে শাকিব হেটার্সরাও হাততালি দিতে বাধ্য হয়। শাকিব খানকে এখানে আমরা যেভাবে গতানুগতিক যতগুলো লুকে দেখছি আজ পর্যন্ত, সেই সমস্ত লুককে ছাপিয়ে যাওয়ার মতো একটা লুকে দেখা যাবে, যে লুকে দেখে আসলে শাকিবিয়ানরাও চিনতে পারবে না যে এটা আমি কী দেখলাম, এরকম একটা ফিলিং আসবে। প্রিয়তমার যে বুড়ো লুকটা ছিল না, সেটা তো ছিল রোমান্টিক একটা হিরোর বিরহের লুক, কিন্তু এটা থাকবে একজন কুখ্যাত গ্যাংস্টারের লুক, যেটা শাকিব খানকে এমনভাবে আসলে প্রেজেন্ট করবে সেটা আসলে ভাবার বাইরে। জাস্ট ওয়েট অ্যান্ড সি কী হয়। এখনও যারা আমার এই ভিডিওটা দেখে মনে মনে হাসবেন, তারা জাস্ট কালকে পর্যন্ত ওয়েট করেন। এটা রায়হান রফি, তার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।